হ্যালো বন্ধুরা, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, তো দেখো এগুলো আমি একটা বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি। দেখো কোটোর মধ্যে মুড়ি ছিল কিন্তু নেতিয়ে গেছে। এই নেতিয়ে মুড়ি দিয়ে আমি কি বানাবো তো তোমাদের দেখাবো। তো দেখো তার সাথে আমি কী নিয়ে নিয়েছি, তার সাথে অল্প করে বেসন নিয়ে নিয়েছি, তার সাথে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এই দেখো, তো আজকে আমি মুড়ির চপ কী করে বানাবো তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক, দেখো আশা করি তোমাদের এই রেসিপিটা খুব সুন্দর লাগবে আর খুব শর্ট টাইমে হয়ে যাবে তোমাদের। তো যাই হোক বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিলাম, আলুগুলো কেটে আমি আলুগুলো প্রথম সিদ্ধ করে নেব। তো আলুগুলো সিদ্ধ করার পরে তারপরে কী করবো তোমাদের তো দেখাবো। তোমরা দেখো সন্ধেবেলা রেসিপি খুব সুন্দর হবে, খুব শর্ট টাইমে আর খেতেও খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, দেখো আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা আলুগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি আলুগুলো। এই দেখো তারপরে আমি সব মশলা দিয়ে আমি মেখে নেব। তো দেখো লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, এবার দেখো লবণ দিয়ে দেবো মাপ মতন। এবার দেখো একটা নিরামিষ যেহেতু সেহেতু দেখো আলুর মশলা নিয়ে নিলাম, দিয়ে দিলাম এক চামচ আলুর মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ। এইবার দেখো এক চামচ মতন বেসন দিয়ে দিলাম, দিয়ে আমি এই আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটাকে মেখে নেব, তো দেখো চামচ দিয়ে মশলাগুলো সব মিশিয়ে নিচ্ছি, মিশানোর পরে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে, নাহলে আলুগুলো দানা দানা থাকবে, খেতে ভালো লাগবে না। এই জন্য আলুটা সবসময় হাত দিয়ে যদি মেখে নিয়ে যায় খুব সুন্দর হয়। তো যাই বন্ধুরা, আমি এবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়ে মেখে তারপরে আমি সামান্য একটু দেখো চিনিও দিয়ে দিলাম সামান্য একটু। তো বন্ধুরা এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে আর পয়সাও অনেক বেঁচে যাবে। তো যাই বন্ধুরা, অনেকের ঘরেই দেখো মুড়ি নেতিয়ে গেলে রেখে দেয়, সেই মুড়িটা দিয়ে যদি আপনারা সন্ধেবেলা চপ বানিয়ে নেন খুব টেস্টি আর খেতে খুব সুন্দর। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো এই রেসিপিটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আলুটা মেখে নিয়েছি, আলুর মধ্যে দেখো আমি মুড়িগুলো সব দিয়ে দিয়েছি। তো এখন মুড়ি দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখো মুড়ি দিয়েও আমি মেখে নিলাম আলুটা, এই দেখো মাখা হয়ে গেছে। এবার আমি দেখো দেখো পুরো ভালো করে মেখে নিতে হয়েছে। এই দেখো এবার দেখো আমি হাতে নিয়ে নিয়েছি, অল্প অল্প করে নিয়ে লম্বা লম্বা করে ল্যাংচার মতন সবগুলো বানিয়ে নেব। বানানোর পরে তারপরে তো বেসন গুলে নেব, তোমাদের তাও দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো এরকম করে করে সব বানিয়ে নিতে হবে। এই দেখো দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু আরও বন্ধুরা খুব টেস্টি। তো এইভাবে সব বন্ধুরা বানিয়ে নেব, দেখো সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। ঘরের জিনিস দিয়েই অনেক কিছু বানানো যায়, যদি আপনারা ঠিক মতন বানিয়ে খান ঘরে তো দেখবেন খুব খেতেও ভালো লাগে আর অনেক সময় অনেকের হাতে পয়সাও থাকে না, তো ঘরের সামান দিয়েই ঘরের জিনিস বানান, খেতে খুব সুন্দর লাগবে আর ভালোও লাগবে। তো যাই বন্ধুরা, এই দেখো আমি বানিয়ে নিয়ে নিয়েছি, এই দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এইবার আমি দেখো বেসনটা গুলে নেব, বেসনটা গুলে তারপরে ভাজলেই তো হয়ে যায়। তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট তক রেসিপিটা, আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো যাই হোক বন্ধুরা, আমি দেখো বেসন নিয়ে নিয়েছি বাটিতে, সামান্য একটু কালিজিরা নিয়ে নিয়েছি, এবার দেখো সামান্য মাপ মতো লবণ নিয়ে নিয়েছি, এবার দেখো সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো। এবার দিয়ে আমি চামচ দিয়ে একটু ভালো করে আর জল দিয়ে একটু অল্প অল্প করে মিশিয়ে নেব। তো বন্ধুরা মিশিয়ে নিচ্ছি জল দিয়ে অল্প অল্প করে মেখে মেখে, তারপরে আমি হাত দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে 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 মেখে নিচ্ছি প্রথমে। তো বন্ধুরা দেখো এই দেখো হাত দিয়ে আমি ভালো করে মেখে ফেটিয়ে নিয়েছি, এই দেখো বেসনটাকে। এইবার দেখো আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি।
এবার কড়াইতে আমি দেখো তেলও দিয়ে দিয়েছি, একটু বেশি তেল লাগে বা যে কোনো জিনিস ভাজতে গেলে। তো দেখো বন্ধুরা, এবার আমি তেলটাকে একটু নেড়ে নিচ্ছি, গরম হয়ে গেলে তেলটা আমি এক এক করে বন্ধুরা সব আমি ভেজে নেব। তো বন্ধুরা সব টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। তো দেখো বন্ধুরা, আমি এবার দেখো এক এক করে সব বেসনের মধ্যে দিয়ে দেখো আমি ভেজে নেব সবগুলো। তো বন্ধুরা রেসিপিটা কিন্তু নতুন, তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো। তো আমি দেখো এক এক করে সবগুলোই আমি দিয়ে দেবো। তো দেখো এক পিঠ হয়ে গেছে, এবার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দেওয়ার পরে তারপরে যেগুলো থাকবে আমি বন্ধুরা ভেজে নেবো সব, তারপরে তোমাদের সামনে আসব। তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো মুড়ির চপ কেমন লাগলো তো কমেন্টে দ্বারাই জানাবে, আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে দেখার জন্য। তো দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি, এই দেখো চপগুলো। তো বন্ধুরা দেখো সব ভেজে নিয়েছি, এই দেখো দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও সুন্দর বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমি এখানেই রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসব, তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে। তো বন্ধুরা দেখো তোমাদের মুড়ির চপের ভিতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কি সফট হয়েছে। এই দেখো ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো। তো বন্ধুরা বাড়িতে বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে, রাখছি।